ওম নমঃ শিবায়। এই ভিডিওতে আমি কুম্ভ রাশির সেপ্টেম্বর মাস 2020 কেমন যাবে তা নিয়ে আলোচনা করছি। যাদের জন্মছকে চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে তাদের জন্মরাশি হলো কুম্ভ। 2020 সেপ্টেম্বর কুম্ভ রাশির রাশিফল অনুযায়ী কী কী পরিবর্তন আসতে চলেছে এবং সাথে কুম্ভ রাশির প্রতিকার কীভাবে করবেন তার সম্পূর্ণ বিবরণ দেওয়া হয়েছে এই ভিডিওতে। এই ভিডিওতে থাকছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসের রাশিফল, চাকরি, ব্যবসা, স্বাস্থ্য, বিবাহিত জীবন, প্রেম ভালোবাসা, আর্থিক পরিস্থিতি এবং সাথে মূল্যবান প্রতিকার একদম বিনামূল্যে। অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বলছি আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বর্তমানে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শনি সাড়েসাথী চলছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনি সাড়েসাথী ও তার প্রভাব এবং প্রতিকারের উপায় নিয়ে আমি আরেকটি ভিডিওতে অবশ্যই আলোচনা করব। সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। আমি কুম্ভ রাশির জন্য যে সমস্ত আরও গুরুত্বপূর্ণ ভিডিও বানাবো সেগুলো আপনার কাছে অটোমেটিক্যালি নোটিফিকেশনের আকারে পৌঁছে যাবে। আগে দেখে নিন কুম্ভ রাশির সাপেক্ষে কোথায় কোন গ্রহ অবস্থান করছে। ধনুরাশিতে অবস্থান করছে বক্রী বৃহস্পতি এবং কেতু, মকরে শনিদেব, মেষ রাশিতে মঙ্গল, মিথুনে শুক্র এবং রাহু, সিংহ রাশিতে রবি এবং বুধ। সেপ্টেম্বর মাসের 23 তারিখে রাহু এবং কেতু আগামী 1.5 বছরের জন্য নিজেদের বর্তমান অবস্থান পরিবর্তন করবে। রাহু মিথুন থেকে চলে আসবে বৃষরাশিতে আর কেতু এখন যে বসে আছে ধনুরাশিতে, এই কেতু আগামী 23 সেপ্টেম্বর চলে আসবে রাহুর মতোই স্থান পরিবর্তন করে বৃশ্চিক রাশিতে। তাহলে রাহু চলে আসবে মিথুন থেকে বৃষতে আর আমাদের কেতু চলে আসবে ধনু থেকে বৃশ্চিক রাশিতে 23 সেপ্টেম্বর। আমি এই যে দুটি যে গ্রহ যে স্থান পরিবর্তন করবে আগামী এবং ধনু থেকে কেতু চলে আসবে বৃশ্চিকে 1.5 বছর, এদের এই অবস্থানগত পরিবর্তন অর্থাৎ এই রাহু এবং কেতুর গোচর ফল কুম্ভ রাশির জন্য কীরকম ফল দেবে তা নিয়ে আমি আরেকটা আলাদা করে ভিডিও বানাবো আপনাদের জন্য। আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখেন তাহলে অটোমেটিক্যালি আমি যখনই কোনো ভিডিও আপনাদের জন্য তৈরি করব আপনাদের কাছে নোটিফিকেশানে পৌঁছে যাবে। এখন কেবলমাত্র এই ভিডিওতে আমি কুম্ভ রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। দেখুন, রাশিফল একটা সার্বিক গণনা। আপনার জন্মরাশি এক হলো জন্মছকে কিন্তু সকল গ্রহের অবস্থান এক নয়, সকলের যে একই গ্রহের দশা চলছে তাও নয়। আপনারা বা যদি অন্য কারোর কুম্ভ রাশি হয় তাহলে সকলের ক্ষেত্রে যে শুভ বা অশুভ গ্রহ একই হবে তাও না, তাই রাশিফল গণনায় ফলাফলের তারতম্য হয়। তাই রাশি এক হলেও সকলের জন্য কিন্তু একই রকম শুভ বা অশুভ ফল হয় না। অনেকে আছেন যে একটু বেশি শুভ বা অনেকে আছে একটু বেশি অশুভ ফল লাভ করে থাকেন, তারা ব্যক্তিগত রাশিফল জানার জন্য নিজের জন্মছকটিকে বিচার করিয়ে নিতে পারেন। আগে একটি সার্বিক রাশিফল নিয়ে আলোচনা করছি, তারপর প্রতিটি বিষয় নিয়ে আমি কুম্ভ রাশি। চিত্ররাশি হলো কন্যা, মিথুন, বৃষ এবং মকর, এই জাতক জাতিকারা হলো কুম্ভ রাশির মিত্র রাশি। তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলছি আপনারা এই মাসে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সবসময় একবার করে ভেবে নেবেন, তারপর কোনো সিদ্ধান্ত নেবেন। এই মাসে আপনারা খুব সাহসিকতার প্রয়োজন হতে পারে, মানসিক স্থিতি বজায় রাখতে হবে। এই মাসে কিছু ঘটনা আপনাকে আঘাত দিতে পারে, যেমন আপনার কাছের লোকজন আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। আপনাকে কিন্তু এই মাসে কোনো গোপনীয় ষড়যন্ত্রের মুখ। এবার জেনে নিন বিস্তারিত রাশিফল কুম্ভ রাশির সেপ্টেম্বর মাস 2020 কেমন যাবে। প্রথমে একটু অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছি যে কুম্ভ রাশির অর্থনৈতিক রাশিফল সেপ্টেম্বর মাস 2020 কী হতে পারে। আপনার অর্থনৈতিক অবস্থা খুব একটা এই মাসে উন্নত হবে না। আর্থিক চাহিদা মেটানোর জন্য আপনাকে আপনার সঞ্চয় থেকে খরচ করতে হতে পারে। আপনার পরিবারের প্রয়োজন মেটাতে গেলে আপনাকে লোনও নিতে হতে পারে, তবে আপনি নির্ধারিত প্রচেষ্টার পর যুক্তিসঙ্গত আয় করতে সক্ষম হবেন। এই মাসে কোনো বিনিয়োগ সেইভাবে ফলপ্রসূ হবে না। কুম্ভ রাশির সেপ্টেম্বর মাস রাশিফল চাকরি এবং ব্যবসা 2020 সেপ্টেম্বর কী বলছে। বর্তমানে যে কাজের সাথে আপনি যুক্ত আছেন সেই সাথেই আপনি মন দিন, দুমদাম করে হট করে হয়তো আপনি আপনার কাজ পরিবর্তন করবেন না বা চাকরি পরিবর্তন করবেন না। মনোযোগ সহকারে নিজের কাজকর্ম করার চেষ্টা করুন। যে বিষয়গুলি আপনার সাথে যুক্ত নয় সেই বিষয়গুলিতে কিন্তু আপনি হস্তক্ষেপ করবেন না। সহকর্মীদের সাথে কিন্তু মতবিরোধ ঘটবে। যারা ব্যবসায় যুক্ত আছেন তাদের জন্য এই মাসের আরও বেশি মনোযোগ সহকারে ব্যবসায় মন দিতে হবে। এই মাসে কিছু নতুন যোগাযোগ তৈরি হতে পারে আপনার জন্য, আপনি আপনার ব্যবসায় লাভবান হবেন, তবে নতুন বিনিয়োগ কিন্তু এই মাসে আপনি করবেন না। নিজের বিচক্ষণতাকে বিশ্বাস করুন, আপনার দক্ষতা এবং প্রতিশ্রুতিবদ্ধতা আপনাকে অনেক সুবিধা দিতে পারে। এই মাসে আপনাকে সচেতন থাকতেই হবে, ধৈর্য এই সময় আপনার কাছে খুব প্রয়োজন হয়ে পড়বে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য
ভালোবাসা, প্রেম এবং বিবাহিত জীবন কেমন হতে পারে আগামী সেপ্টেম্বর মাস 2020-র জন্য? এই মাসে প্রেম আপনার জন্য এক কথায় শুভ নয়, টানাপোড়েন, ভুল বোঝাবুঝি ইত্যাদি আপনাদের মধ্যে দূরত্ব তৈরি করবে। যারা নতুন করে কোনো সম্পর্ক তৈরি করতে চলেছেন বা ভাবছেন তাদের জন্য কিন্তু এই মাসটি শুভ নয়। বিবাহিতদের জন্য স্বামী এবং স্ত্রী একে অপরকে ঘনিষ্ঠ সম্পর্কে স্থাপনের আশা করতে পারেন, কিন্তু যেহেতু আপনাদের সাথে সাথে চলছে কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য বলছি, এই মাসে আপনাদের বিবাহিক মানে বৈবাহিক সম্পর্কের মধ্যে কিন্তু একটু ভুল বোঝাবুঝি বা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝির যোগ আছে। তবে এই সাড়ে সাথীর জন্য একটা ভিডিও বানাবো আপনাদের জন্য, কেবলমাত্র আপনাদের জন্য আমি কুম্ভ রাশির সাড়ে সাথীর প্রতিকার নিয়ে একটা ভিডিও বানাবো, যেটা আপনারা ফলো করবেন 100% ফল পাবেন। কুম্ভ রাশির শরীর স্বাস্থ্য সেপ্টেম্বর মাসে 2020-তে কেমন যেতে পারে? শারীরিক ছোটোখাটো সমস্যা লেগেই থাকবে। যে সকল কুম্ভ রাশির জাতক জাতিকারা তাদের জন্মছকে দেখে নেবেন একবার যে অশুভ কোনো গ্রহের দশা চলছে কি না। যদি কোনো অশুভ গ্রহের দশা চলে বা বিশেষ করে অষ্টমপতি বা দ্বাদশপতির দশা চলে, সেক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশির সাপেক্ষে শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ সতর্ক থাকতে হবে। এবং বর্তমান সময় যা চলছে সেই জায়গায় বলতে গেলে প্রত্যেককেই রাশির নিরিখে প্রত্যেকে কিন্তু সতর্ক থাকা প্রয়োজন আছে। এবার আসছি কুম্ভ রাশির জন্য প্রতিকার। এই মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসের রাশিফল অনুযায়ী কিছু টোটকে এবং প্রতিকার নিয়ে আমি আলোচনা করছি, যেগুলো আপনারা করলে অবশ্যই ফল পেতে পারেন। কী কী করবেন আপনি বলে দিচ্ছি, দেখুন, প্রতিটি শনিবার আপনারা নিরামিষ আহার করবেন। শনিবার দিন শনিদেবের মন্দিরে গিয়ে শনিদেবকে ভক্তি ভরে ধূপ এবং দীপ প্রদান করুন। শনিবার ভুলেও মদ্যপান করবেন না। মা দক্ষিণা কালীকে লাল জবা দিয়ে নিজের মনস্কামনা জেনে পূজা করুন। নিজের কাছে গোপনে একটি কালো রুমাল বা কালো কাপড়ের টুকরো সর্বদা রেখে দিন। অশক্ত কাছে প্রতিদিন জল দান করুন, আপনার সকল বাধা কেটে যাবে। সকলে ভালো থাকুন। এই ইউটিউব চ্যানেলে আরও বিভিন্ন প্রতিকার এবং টোটকা নিয়ে বিষয়ে আমি আলোচনা করেছি, প্রয়োজনে সেগুলো আপনি দেখে নিতে পারেন। জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন বিষয় নিয়ে আরও তথ্য জানতে এবং দেখতে অ্যাস্ট্রোলজি রেমেডি এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর কুম্ভ রাশি সংক্রান্ত যদি আর কোনো বিষয় জানার থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটিকে সকলের মধ্যে শেয়ার করুন এবং একটা তো লাইক আশা করি আপনাদের কাছ থেকে আমি পাবো। সকলে ভালো থাকবেন। জয় মা তারা।